আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত প্রথমে ইসরাইল ফিলিস্তিন ও ইরান যুদ্ধ চলছে জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ ইরান ইসরাইলের সংঘাত ও মধ্যপ্রাচ্যের নয়া রাজনৈতিক সমীকরণ জানিয়ে দেব হিজাব আই নামনায় ইরানের ব্যাপক ধরপকর আর জানিয়ে দেব গাজায় এবার মার্কিন সেনারা তৈরি করছে অস্থায়ী সমুদ্রবন্দর এবং আরো জানিয়ে দেব ইসরাইল পাল্টা হামলা চালালে সমুচিত জবাব দেওয়া হবে বলছে ইরান এদিকে ইসরায়েলি হামলায় আহত শিশুর মুখে দুইশটি সেলাই এবং সর্বশেষ জানিয়ে দিব রাফায় হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী শুনছিলেন সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত এবং আরো কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন ইরান ইসরায়েলের সংকট আরও মধ্যপ্রাচ্যের নয়া ভূ রাজনৈতিক সমীকরণ পহলা এপ্রিল সিরার ইরানের দূতাবাসে ইসরায়েলি বোমা হামলার প্রতিকার স্বরূপ গত 13 এপ্রিল 2024 ইতিহাসে প্রথমবারের মতো ইসরায়েলের ভূখণ্ডে সরাসরি ড্রোন ও মিসাইল হামলা চালায় ইসরায়েলে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অধিকাংশ ড্রোন ও মিসাইলকে ভূপাতিত করলেও বেশ কিছু মিসাইল ইসরায়েলের কিছু গুরুত্বপূর্ণ অবকাঠামায় আঘাত হানে পরম মুহূর্তে পশ্চিমা বিশ্ব ইরানের এই হামলা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু ইরানকে পাল্টা আগাতের হুমকি দেন ইসরায়েলের ভৌগোলিক অখণ্ডতা এবং সার্বভৌমত্ব রক্ষায় পশ্চিমা মিত্র ইউরোপ বিশেষ যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য ধীরেভাবে ইসরায়েলের পাশে থাকার আশ্বাস প্রদান করেন তবে ইরানের ভাষা ইসরায়েলের আন্তর্জাতিক আইন বিরোধী অপরাধ ও ইরানের আত্মনিয়ন্ত্রণে অধিকার রক্ষায় নির্মিতেই ইরান ইসরায়েলের এমন নজরবিহীন হামলা চালিয়েছে আন্তর্জাতিক সম্পর্কের ঋষদাগের ভাষায় আগামী দিনগুলো ইরানের এই হামলা মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক দারুণভাবে প্রভাবিত করবে যাই হোক এই প্রবন্ধে আমরা ইরান কেন ইসরায়েলের হামলা চালানো তা ব্যাখ্যা করব পাশাপাশি এই হামলার প্রেক্ষিতে ইসরায়েল তার মিত্রদের প্রক্রিয়া কেমন হবে এবং তার আঞ্চলিক প্রভাব মধ্যপ্রাচ্য যাচ্ছে ভূ কেমন সমীকরণ তৈরি করবে কিনা তা বিশ্লেষণ করার চেষ্টা করব আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম ইসরায়েলের ইরানের ড্রোন ও মিসাইল হামলাকে নজরবিহীন হামলার ঘটনায় উল্লেখ করছে কারণ তারা প্রথমবারের মতো ইসরায়েলের কোন আক্রমণ ইরান সামরিকভাবে প্রক্রিয়া জানিয়েছে তবে এই নজরবিহীন ঘটনাকে অনেক ইসরায়েলের পাতানো ফাঁদে পা দেওয়া হিসেবে উল্লেখ করলেও বাস্তব কিছু ভিন্ন জটিল বর্তমান প্রেক্ষাপটটি মধ্যপ্রাচ্যের আঞ্চলিক শক্তি হিসেবে ইরানের নিকট ইসরায়েলের সামরিক হামলা চালানোর সবচেয়ে উপযোগী সময় ছিল বলে অনেক বিশেষজ্ঞরা মত দিয়েছেন এবং তাদের মত ইরানের এই হামলার পিছনে কয়েকটি শক্ত কারণ রয়েছে হিজাব আইন না মানায় ইরানে ব্যাপক ধরপকর আবার হিজাব নীতি নিয়ে কঠোর হয়ে উঠছে মধ্যপ্রাচ্যের আঞ্চলিক পরশক্তি ইরান গেল তেরোই এপ্রিল থেকে নূর নামের একটি নতুন ক্যাম্পাইনে শুরু করছে দেশটি এরপর থেকে হিজাব আইন কার্যকর কঠোর আচরণ শুরু করছে ইরানের গোসত এর সাত তথা নীতি পুলিশ বাহিনী ব্রিটিশ সংবাদ প্রতিবেদনে এসব আসে ইরানের হিজাব আইনে নারীদের জনসম্মুখে আসার সময় সম্পূর্ণ মাথা আবৃত করে রাখার নিয়ম জড়ছে যারা এই আইন ভঙ্গ করবেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়ে থাকে দেশটির বিচার বিভাগ সামাজিক যোগাযোগ মাধ্যমে সরিয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা যায় হিজাব ছাড়া বাইরে বের হওয়া নারীদের নীতি পুলিশ সদস্যরা জোরপূর্বক গাড়িতে তুলে নিয়ে যায় আছে তেহরানের শহীদি বেহেস্তি বিশ্ববিদ্যালয়ের দিনা গালিবাফ নামের এক নারী শিক্ষাটি ম্যাক্রো বোগিং সাইড এক্সে লেখেন তাকে মেট্রোতে উঠে বাধা দেওয়া হয় যখন যিনি জোরাজুরি করেন তখন তাকে একটি রুমে নিয়ে যাওয়া হয় সেখানে তাকে মারধর ও যৌন হেদস্ত করা হলে তিনি দাবি করেন এমন পোস্ট দেওয়ার একদিন পরই এই শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয় এবং তাকে ইভিন কারাগরে নিয়ে যাওয়া হয় গাজা এবার মার্কিন সেনারা তৈরি করছে অস্থায়ী সমুদ্র বন্দর ফিলিস্তিনের গাজা উপকূলে অস্থায়ী বন্দর নির্মাণ শুরু করছে মার্কিন সেনাবাহিনী যুদ্ধ বিধ্বস্ত গাজাবাসীর জন্য ত্রাণ সরবরাহ এ বন্দর ব্যবহার করা কথা রয়েছে শুক্রবার ছাব্বিশ এপ্রিল দ্য গার্ডিয়ান ও ডয়েস ঢেভেল প্রতিবেদনে বলা হয় অন্তত এক হাজার মার্কিন সেনা কাজ শুরু করছে যুদ্ধ জাহাজে করে নির্মাণ সামগ্রী নেওয়া হয়েছে ত্রাণবাহী জাহাজ থেকে খাদ্য এবং মানবিক সহায়তা খালাসে ভূমধ্য সাগর থেকে উপকূলে যাওয়ার একটি রাস্তা তৈরি করা হচ্ছে বিষয়টি পেন্টাগন সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছে জানিয়েছে অস্থায়ী বন্দিবারে সেনা পাঠালেও তাদের গাজায় মাটিতে পা ফেলতে নিষেধ করেছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তাই তৃতীয় পক্ষের মাধ্যমে স্থল অংশের কাজ করা হবে আর জানা গেছে আগামী মে মাসের সেটি প্রস্তুত হয়ে যাবে এরপরই এটি ব্যবহার করতে পারবে বিভিন্ন পক্ষ ইসরায়েলের চলমান সামরিক অভিযানের কারণে স্থলপথে গাজায় ত্রাণ পাঠানো দিন দিন কঠিন হয়ে পড়ছে ইসরায়েলি চৌকিতে তল্লাশির নামে দীর্ঘদিন ত্রাণবাহী ট্রাক আটকে রাখা হচ্ছে এতে অনেক খাদ্য সামগ্রী নষ্ট হয়ে যাচ্ছে এছাড়া মধ্য পেন্টাগন জানিয়েছে অস্থায়ী বন্দরটি চালু হলে গাজায় প্রায় তেইশ লাখ মানুষ উপকৃত হবে প্রাথমিকভাবে ভাবে নব্বইটি ট্রাক সেখান থেকে ট্রান সংগ্রহ করতে পারবে কাজ পুরোপুরি শেষ হলে একশো পঞ্চাশটি সেই বন্দরে ভেরা জাহাজ থেকে ট্রান খালাস করবে তবে এতে ইসরায়েলি তল্লাশি চৌকিতে ঝামেলা থাকছে ইসরায়েলি সেনারা ত্রাণ সামগ্রী পরীক্ষা নিরীক্ষার পর উপযুক্ত মনে করলেই তা খালাসের অনুমতি মিলবে কারণ হিসেবে বলা হচ্ছে ইসরায়েল চায়না হামাসে ত্রাণ বাঘ আবার্যানের নামে অস্ত্রজনক গাযায় না ঢুকে সে ব্যাপারে ইসরায়েলি প্রতিরোধক বাহিনী আইডিএফ বেশ সতর্ক এরিকা গাজা উপত্যকায় ইসরায়েলের হামলা কমান কোনো লক্ষ্য নেই ছোট এই উপত্যকার উত্তর মধ্য এবং দক্ষিণ অঞ্চলে দিনরাত বোমা ও স্থল হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী ইসরায়েল পাল্টা হামলা চালালে সমচিত জবাব দেওয়া হবে বলছে ইরান ইরান ইসরায়েলের সঙ্গে সামরিক উত্তেজনা বাড়াতে চায় না তবে হামলা চালালে সামঞ্জস্যিত জবাব দেবে ইরান বলে হুশারি দিয়েছেন দেশটির সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল আব্দুল রহিম মুসাফি। বৃহস্পতিবার সেনাবাহিনী কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারে অফ অপারেশন পাবলিক পরিদর্শনকালে তিনি সেনাবাহিনীকে প্রতিপক্ষের হামলার বিষয়ে প্রস্তুতি ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। রহিম মুসাফি বলেন ইসলামী প্রজাতন্ত্র ইরান যুদ্ধের বিষয়ে কোনো আগ্রহ নেই যে কোনো আগ্রাসনের জবাব দেবে। ইসরায়েলের বিরুদ্ধে ইরানের সাম্প্রতিক প্রতিশোধমূলক অভিধানায় কথা উল্লেখ করে সিনিয়র জেনারেল জানালেন অপারেশন ডাব সত্য প্রতিশ্রুতি ইরানের প্রতিরক্ষা বাহিনীকে স্বাগত জানিয়েছে তিনি বলেন পাল্টা হামলা ইরানের প্রতিরোধ ক্ষমতা শত্রুদের চমকে দিয়েছে এর আগে ইরানি প্রেসিডেন্ট বলেন যদি ইসরায়েল আরেকবার ভুল করে এবং পবিত্র ইরানে সর্বভৌমত্বকে লঙ্ঘন করে তাহলে পরিস্থিতি অতি ভয়াবহ হবে গত পহেলা এপ্রিল সিরিয়ার দামেজকে ইরানি কনসালেটে হামলা চালায় ইসরায়েল এর যে প্রতিশোধমূলক পদক্ষেপ হিসেবে তেরোই এপ্রিল রাতে ইসরায়েলের ভূখণ্ডে তিন শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান ইরানের নজরবিহীন হামলার পাল্টা জবাব দিতে ইরানি ভূখণ্ডে ছোট হামলা চালায় ইহুদিবাদী ইসরায়েল দেশটির ইস্পাহানে পরমাণু স্থাপনায় রাডার ব্যবস্থাকে লক্ষ্য করে এই হামলা চালায় ইসরায়েলি বাহিনী তবে উত্তেজনা থামিয়ে দিতে ইরান বিষয়টি চেপে যায় এছাড়া ইসরায়েল আনুষ্ঠানিকভাবে হামলার দায় স্বীকার করেনি পরে ইসরায়েল একটি সূত্র জানায় তারা ইরানে আরও বড় হামলা চালানোর পরিকল্পনা করছিল কিন্তু পরিস্থিতি অন্যদিকে মোড় নিতে পারে এমন ভয় থেকে সিদ্ধান্ত বদলায় ইসরায়েলি কর্তৃপক্ষ ইসরায়েলি হামলায় আহত শিশুর মুখে দুইশো সেলাই ইসরায়েলি হামলায় আহত এক শিশুর মুখে দুইশটি সেলাই দিতে হয়েছে শিশুটির বয়স মাত্র এক বছর শুক্রবার ছাব্বিশ এপ্রিল কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনের তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে এক বছর বয়সী সাদান আল আবারির বাড়িতে ইসরায়েলি বাহিনীর হামলা চালায় এতে তার পরিবারে অন্তত দশ সদস্য নিহত হয়েছে আহত হয়েছে সানাদ তার মুখে দুইশটিরও বেশি সেলাই দিতে হয়েছে এছাড়া তার বাম হাতেও আঘাতের অকজা হয়ে গেছে এজন্য তা কেটে ফেলতে হয়েছে সূত্র আল জাজিরা রাফা হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলি সেনারা রাফা হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলি সেনারা বৃহস্পতিবার মটার এবং স্পেন ভাইড এক্সপ্লেসিভ ডিজাইন দিয়ে নেট্রোজিম করিডরে কর্মরত ইসরায়েলি বাহিনী গতিবিধি দেখে এমনটি ধারণা করছে ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন আল জাজিরার খবরে বলা হয়েছে দ্য ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অফ ওয়ার আইএসডাব্লিউ এবং ক্রিটিক্যাল থ্রেডস প্রজেক্ট এর দুই মার্কিন থিক্স ট্যাঙ্ক জানিয়েছে রাফায় হামলা চালানোর জন্য ইসরায়েলের প্রধান পদাতিক ব্রিগেড নাহালকে করিডোর এলাকায় অপারেশনের দায়িত্ব দেওয়া হয়েছে করিডোর এলাকায় হলো ইসরায়েলি নির্মিত দশমিক পাঁচ পথ যা গাজায় স্টিপকে দক্ষিণ থেকে উত্তরে দ্বিখণ্ডিত করে ইসরায়েলি সেনাবাহিনী রেডিও সুরে নাহাল ব্রিগেড রাফা ইসরায়েল